বিবিসির অফিসে 60 ঘন্টা পর তল্লাশি অবশেষে শেষ হলো আয়কর দপ্তরের এবং আপনারা জানেন যে দিল্লি এবং মুম্বাইয়ের অফিসে তারা ম্যারাথন তল্লাশি চালায় এবং ইতিমধ্যে একাধিক নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আয়কর দপ্তর সূত্রে যে খবর যে বেশ কিছু নথিতে অসঙ্গতি ধরা পড়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম 60 ঘন্টা পর শেষ হলো আয়কর দপ্তরের তল্লাশি আয়কর দপ্তরকে উদ্ধৃত করে দাবি করেছে পিটিআই যেখানে বলা হয়েছে আয় এবং মুনাফার সঙ্গে ব্যবসায়িক কার্যকলাপের মাত্রা সামঞ্জস্যপূর্ণ নয় কর্মীদের বিবৃতি ডিজিটাল প্রমাণ নথির মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে আয়কর দপ্তরকে উদ্ধৃত করে দাবি পিটিআই এর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন অগ্নিমিত্রা পাল এবং তিনি যে অভিযোগ করেছেন কোচবিহারের বিজেপি বিধায়ক তাকে অমানুষ বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এমনই অভিযোগ করেছেন তিনি বিধানসভা সচিবের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন অগ্নিমিত্রা পাল চন্দ্রিমার পাল্টা দাবি তাকে যখন অপমান করা হয় তখন সবাই চুপ করেছিলেন তিনি এসবে ভয় পান না বলেও দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য মীর গোস্বামী মহাশয়কে যেভাবে আক্রমণ করা হয়েছে সবার সামনে সম্মানিয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া যেভাবে অমানুষ বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়াকে অমানুষ বলার এই অধিকার কে দিয়েছেন আপনাকে অমানুষ বলার একজন সিনিয়র পলিটিশিয়ানকে বিধায়ককে অমানুষ বলার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি যেহেতু অর্থমন্ত্রী আপনি এগুলো বলতে পারেন আপনি যেহেতু সরকারের ফিনান্স মিনিস্টার আপনি সেগুলো বলতে পারেন পারেন না তাই আমরা আজকে প্রিভিলেজ মোশন এনেছি ওনার এগেনস্টে কি করছে সেটা তাদের প্রিভিলেজ করছে কিন্তু আমাকে যে অপমান করলো সেটা তো দেখলো না হ্যাঁ তাহলে যে মহিলা বিধায়করা যারা করছে যিনি করছেন তিনি ছিলেনই না তখন তিনি তখন থাকার প্রয়োজন বোধ করেননি প্রিভিলেজ কি হবে না হবে সে তো হবে আই এম নট এফ্রেড অফ এনিথিং সেটা নয় কিন্তু যিনি আমাকে অপমান করলেন তারটা হলো না কিন্তু তার এগেনস্টে মহিলা বিধায়করা বললো না আমি কি মন্ত্রী সেটা নিশ্চয়ই ওই বিধায়কের থেকে আমার শোনার দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ দিয়েছেন যেভাবে দিয়েছেন সেটাকে আমার করাটা হচ্ছে আমার কর্তব্য তাই নিয়ে কোয়েশ্চেন করা ওদের কোনো রাইট নেই আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন এবং সেখানে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এমনই জানালো নির্বাচন কমিশন বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি জানতে পারছো দেখো 27 ফেব্রুয়ারি উপনির্বাচন সাগরদিঘি সেখানে 10 দিন আগে কিন্তু আরো 13 কোম্পানি অতিরিক্ত 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে 17 কোম্পানি আগেই বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিন্তু 10 দিন আগে জানানো হচ্ছে যে আরো 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে অর্থাৎ 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই উপনির্বাচনে এবং তার আগে বলে রাখি যে 12 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে সেক্ষেত্রে 10 দিন আগে কিন্তু আরো অতিরিক্ত 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা উপনির্বাচন যেখানে হচ্ছে সাগরদিঘি এই ছোট উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখছে নির্বাচন কমিশন